ঘন ঘন দুধ চা খেলে কি হয়? চা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয়। গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু হয় অনেকেরই। আমাদের দেশের চা এবং দুধ চা তুমুল জনপ্রিয়। অনেকেরই নিয়মিত দুধ চা খাওয়ার অভ্যাস রয়েছে। জেনে নিন ঘন ঘন দুধ চা খেলে কি হয় শরীরের। দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে খেলে উপকার হবে বলেই অনেকে মনে করেন, কিন্তু এই অভ্যাসের কারণে পেটের সমস্যা হতে পারে। ঘন ঘন দুধ চা খাওয়া, বিশেষ করে খালি পেটে দুধ চা খেলে বদহজমের সমস্যা বেড়ে যায়। দুধ চা খেলে পেট ফেঁপে যেতে পারে, সেই থেকে সারাদিন অস্বস্তি হতে পারে। নিয়মিত খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হওয়ার ঝুঁকি বাড়ে। সকাল সকাল দুধ চা খেলে তাতে থাকা চিনির কারণে রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায়। এই অভ্যাস ডায়াবেটিকদের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যাফিন ছাড়াও দুধ চায়ে থাকা চিনির কারণে শরীরে জলের অভাব দেখা দিতে শুরু করে। এর থেকে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও শুরু হয়। সারাদিন বারবার দুধ চা খেলে অনিদ্রার সমস্যা হয়।